সপ্তমীর ভোরে পাড়ার মণ্ডপ থেকে এই ঢ্যাংকুরকুর শব্দ জানান দেয় পুজো এসে গিয়েছে। নতুন পোশাকে ঢাকের বাদ্যির তালে কচিকাঁচাদের নাচ, বড়দের ঢুনুচি নৃত্য পুজোর পাঁচটা দিন 8 থেকে 80 কে মাতিয়ে রাখে। বাঙালি মধ্যবিত্ত বাড়ির বিয়ে এই সানাইয়ের সুর ছাড়া যেন অসমাপ্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে না হচ্ছে পুজো, না ধুমধাম করে বসছে বিয়ের আসর, হলেও তার নম নম করে। তাই পুজোয় ঘটা করে ঢাকি বা বিয়েতে ব্যান্ড পার্টি ডাকার মতো বিলাসিতাকে ঝেড়ে ফেলেছেন অনেকেই। আর এতেই বিপাকে পড়েছেন সানাই স্যাক্সোফোনের সুর তোলা মানুষগুলি। এখন লকডাউনের জন্য আমাদের এখন সবই বন্ধ হয়ে গেছে। একটা বিয়ে বাড়িতে বাজারে আমরা 10,000-12,000 টাকা পেতাম, তাতে আমাদের সমস্ত আরও 4-5 জন লোকের সংসার চলত, কিন্তু এখন সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এই দুর্গা পুজো আসছে, আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। কালী পুজো আসছে, কোনো কন্ট্যাক্ট নেই। জগদ্ধাত্রী পুজো আসছে, কোনো কন্ট্যাক্ট নেই। এখন আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে। আর গত 2 বছর ধরে তো আমরা প্যান্ট ফ্যান্ট সব বন্ধ করোনার মোকাবেলার জন্যে, করোনার জন্যে তো আমরা খুব খারাপ অবস্থাতেই আছি। মানে এতগুলো স্টাফ নিয়ে চলা মানে বিরাট ব্যাপার। এত জায়গায় ভাড়া থাকে, মানে এসছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, হচ্ছে বা কোনো সময় হচ্ছে তো তখন আবার অফ হয়ে যাচ্ছে, কারণ সিস্টেম তো যখন তখন এক থাকছে না, ব্যাপারটা এখানেই তো আমরা খুব অবস্থার খারাপের মধ্যেই আছি। টুকটাক বাঁশের কাজ করি, ওটাও ভালো করে চলছে না, কারণ হাটও বাজার সব বন্ধ করোনার জন্য। হুগলির খন্নান জিটি রোডের পাশে এমনই খানদশেক দল রয়েছে, যাদের রুটি রুজির পুরোটাই নির্ভর করে বিয়ে বাড়িতে ব্যান্ড বা পুজোয় ঢাক বাজিয়ে। মায়ের আগমনে আর বেশি দেরি নেই, কিন্তু এখনও কোনো পুজো কমিটি থেকে রবীন্ধারা মাধবধারারা ডাক পাননি। ব্যান্ডের অবস্থা খুব খারাপ, এখন মানে চলছেই না বলতে গেলে, একদম বন্ধই হয়ে আছে সব একদম। আমাদের সব লোন নিয়ে যন্ত্রপাতি সব কিনা আছে বুঝলেন, সেসব মানে লোন টোন আমরা মানে ঠিক মতন দিতে পারছি না। আমাদের যদি একটু সরকার থেকে যদি কিছু একটু আমাদের সহযোগিতা করে, কিছু একটু সাহায্য ব্যাপারে যদি কিছু একটু হেল্প করে, তাহলে আমরা একটু সব আমাদের এতগুলো লোক নিয়ে আমরা একটু মানে ইয়ে করতে পারবো, ভালোভাবে মোটামুটি চালাতে পারবো। দুর্গাপুজো, বিভিন্ন পুজো বা বিবাহ অনুষ্ঠানে কোনো রকমই ডাক পাচ্ছেন না তারা। তারা এখন দিশাহীন, সমস্যায় পড়েছেন। কিভাবে তাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখবেন সেই চিন্তায় তারা ঘুম উড়েছে তাদের। বর্তমান পরিস্থিতিতে তারা কিভাবে এই জায়গাকে রক্ষা করবেন সেটাই এখন দেখার। হুগলি থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।